পৃথিবীতে যতগুলো প্রাণীর মধ্যে দাঁও কোমরার সম্পর্ক আছে তাদের মধ্যে সাপ এবং বেজি অন্যতম। আজ আমরা এমনই একটি লড়াই দেখতে যাচ্ছি। ভিডিওর শুরুতেই দেখা যাচ্ছে যে একটি বেজি কিছু একটা খুঁজতেছিল। হঠাৎই বেজিটি একটি সোফার পিছনে কিছু একটি আবিষ্কার করল, আর সেটি হলো একটি কেপ কোবরা। আর তখনই শুরু হয়ে যায় লড়াই, যাকে বলে সাপ আর বেজির বাঁচা মরা লড়াই। কিছুক্ষণ লড়াই করার পর বেজিটি কোথায় যেন চলে যায়, কিন্তু পরক্ষণেই সে আবার লড়াই করার জন্য চলে আসে। আবারও শুরু হয় বাঁচা মরার লড়াই। সাপটি বারবার বেজিকে ছোবল দিতে আসে, কিন্তু বেজির কিছুই করতে পারে না। বেজিটি একটু বিশ্রাম নিয়ে আবার লড়াই চালিয়ে যায়। সাপটি ধীরে ধীরে স্থান পরিবর্তন করে খোলা জায়গায় চলে আসে, কিন্তু লড়াই চলতেই থাকে। এবার সাপটি দ্রুত পালিয়ে যেতে থাকে, কারণ তার শক্তি ফুরিয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর সাপটি একটি গর্তে ঢুকে যেতে সফল হয়। ভিডিওটি এখানে শেষ হলেও এর পরবর্তীতে সাপটির কী হলো তা জানা যায়নি। আপনার কাছে কী মনে হয়, সাপটি শেষ পর্যন্ত বেঁচে যাবে, নাকি বেজিটি সাপটিকে মেরে তার একবেলার খাবারে পরিণত করবে? আপনার উত্তরটি কমেন্ট করে আমাকে জানান।